আবারও ঢাকার বদলে সিলেটে নামলো আন্তর্জাতিক ফ্লাইট। সিলেটের ম্যাগাজিন, ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে আরও একটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। শুক্রবার সকাল 7:40-এর দিকে দুবাই থেকে আসা ইউএস বাংলার এই ফ্লাইট সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর 50 মিনিট পর আবহাওয়া স্বাভাবিক হলে সকাল 8:30-এর দিকে ফ্লাইটটি ঢাকার দিকে যাত্রা শুরু করে। ইউএস বাংলা এয়ারলাইন্সে উসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক রাগিব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে 5টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। 3 ঘন্টার পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকার দিকে যাত্রা করে। এরও একদিন আগে 2 জানুয়ারি একই কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে 5টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করেছিল। ওই দিন রাত থেকে বিমানের সব ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। পরে সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 3টি ফ্লাইট ফিরে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে 2টি উড়োজাহাজ আটকা পড়েছিল। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেগুলো ঢাকা অভিমুখে রওনা দেয়।